এখানে সোনুর খাবার রয়েছে, লাউ দিয়ে ডাল, আলু সিদ্ধ, আর লাউয়ের একটা ঘণ্ট, কুঁদরি ভাজা, আর আমি আমাদের পটল চিংড়ি হয়েছিল, তার একটা আলু নিয়েছি যাতে ঝালটা একটু অভ্যেস হয়, আর ডিম সেদ্ধ। এই হলো দুপুরের লাঞ্চ। হ্যাঁ, ও তো জানোই মশলাদার খাবার পছন্দ করে না, আমিও এখনও দিই না, তো ডিমটা দিয়ে দিলে ওর খুব প্রিয় সেটা, তো ওকে আমি এবার খাইয়ে নিই, তোমরা দেখতে থাকো। বন্ধুটার নাম টুবাই। তোমার টুবাই, তাড়াতাড়ি আয়, টুবাই এসো, টুবাই তাড়াতাড়ি এসো, খেলু করব। শুভ বিকাল বন্ধুরা, আমি সকাল থেকে আসিনি ভিডিওতে, তো আজকে একটা বিশেষ সংবাদ দেওয়া আছে, মানে আমাদের বাড়িতে কেউ আসবে, তো কে আসবে আমি এখন বলবো না, ওই জন্য আমি সকাল থেকে ভিডিওটা করার সুযোগ পাইনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য এখন আমি একটু রেডি রেডি হব, কে আসছে তখন তো দেখাবই। দুষ্টু বাবানও রেডি হয়ে আছে, আমিও রেডি হয়ে আছি, রেডি মানে একটু একটু সাজুগুজু করে থাকবো। আচ্ছা দেখাচ্ছি কোথায় উঠেছে, তো এই হলো ব্যাপার, তো আমি একটু সাজুগুজু করি, দেখা দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, একটুখানি ওই ইনস্টাগ্রাম রিলের মতন চেষ্টা করলাম, কী বলে ওটাকে, ট্রান্সলেশন নাকি একটা বলে, যাইহোক আমি ঠিক জানি না, ভুলভাল বলে লাভ নেই, তো সাজুগুজু করলাম, একটাই গান ওরা আসবে বলে শুধু না, একটা কিছু ভিডিও বানানোর আছে, কে আসবে হয়তো একটু আন্দাজ করতে পারছো, তো দেখা যাক ওরা কখন আসে, এখনও বেরোয়নি সম্ভবত। শোনো, মানে দুষ্টু বাবানও রেডি হয়ে আছে, আমরা অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমি যে সেদিনকে আপনাদের মেলা থেকে আমি কিছু কিনিনি বলেছিলাম, বাট আমার মনে ছিল না, আমি খালি দুটো জিনিস কিনেছিলাম আমার, আর সেটা হলো, সেটা আমি এখন দেখাচ্ছি, সরি এর জন্য ভুলে গেছি যেহেতু আমি আজকে বলছি, এই দুটো গার্ডার ভালো লাগলো তাই, আর এই যে এইরকম ছোটোবেলাতে না পড়তাম এই টিপগুলো, ছোটোবেলাতে পড়তাম এরকম পেছনের স্টিকারের মতন ছিটানো, সেগুলোকে খুলে এই যে পড়েছি, আগে ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যেত, এটা দেখলাম কৌটোই পাওয়া যাচ্ছে, তো বেশি দাম ছিল না, মনে পড়ছে না 2 টাকা না কত নিল, না সরি 7 টাকা সম্ভবত, তো খুব কমে 10 টাকার মধ্যেই, আমার ভীষণ ভালো লাগলো, ও বললো তো না বেশি তো দাম নয়, দেখতেও ভালো লাগছে, তো 2 রকম সাইজের ছিল, এর থেকে আর বড়ো ছিল না, এর থেকে ছোটো ছিল, তো এই সাইজটাই আমি পরি, এই সাইজটাই নিলাম, তো এই যে একটা পড়েছি, তো ঠিক আছে ওরা আসুক তারপরেই দেখা হচ্ছে। এই যে এসে গেছে যাদের আসার কথা ছিল, বান্ধবী বান্ধবী মার, এই যে আমারও মা, আজকে সব কটাকে একসাথে পেয়েছি, আর এই যে আমার ছেলের বন্ধু, যে দুজনেই রেড, তো এখানে সবাই গল্প করছে, ওখানে শাশুড়িমা আমার মা, এখানে ওই বান্ধবীর মা মানে কাকিমা, আর এইদিকে বান্ধবী বসে আছে, আর ছেলে আমার ছেলে খেলা দেখাতে বসে গেছে, যেগুলো মেলা থেকে ও কিনেছে, আর ওকে শেখাচ্ছে এই করতে হয় ওই করতে হয়, যেটা হয়ে থাকে বাচ্চাদের, তো ওদের ওইটাই আনন্দ, খেলু করা। এখানে সামান্য কিছু আয়োজন করেছি, পনিরের চপ, জিলিপি, আর একটা লড চমচম, এটা একটা শুকনো চমচম আর কি, তো এটাই হচ্ছে আমরা আয়োজন করেছি। চা বানালো, চা খাচ্ছি, তার আগে
আরো অনেক কিছু খেতে দিয়েছে, মিষ্টি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আর কি দিয়েছে নাম জানি না, পনির পকোড়া, পনির না পনির চপ, পনির চপ আর লড় চমচম, লড় চমচম আর চিনি বলে দিচ্ছি চিনি, যাই হোক বেশি কিছু না, ওই গরিবের যা সামর্থ্য। খুব মজা করছি, হ্যাঁ মজা করছি, এখনো অনেক রিল বানাবো ওর সঙ্গে, আবার তো কবে দেখা হবে। কমেডি ভিডিও বানানোর খুব ইচ্ছা, তবে ছাদে বানানোর ইচ্ছা ছিল, ছাদে আর হবে না, আর ও অন্ধকার হয়ে গেছে, তাছাড়া এই একটা লাস্ট সুযোগ, এরপর আর কবে দেখা হবে। হবে স্টকে রাখতে হবে তো কিছু, এরপর ওর মতো আর সবথেকে বড় কথা যেটা আমাদের স্মৃতি হিসেবে রাখা, হ্যাঁ যে স্মৃতি করে রাখা, আর ওর সাথে আমার আবার যে কবে দেখা হবে তার কোনো ঠিক নাই, বিয়ের আগে এই চার বছর। হ্যাঁ দুর্গাপূজার সময় দুজনে মিলে বেরোতেই হবে, সকালবেলা একবার, সকালবেলা একবার, আর রাতেবেলা সম্ভব খুব একটা হতো না, আমরা সকালবেলাতেই যেতাম, কারণ দুজনের পরিবার থেকেই সন্ধ্যা থেকে বেরোতে দিত না, তখন ফ্যামিলির সাথে, ফ্যামিলির সাথে যেটুকু, আর কিন্তু সকালবেলা মানে তোমরা যা খুশি করো, সাইকেল চালিয়ে আমরা চেক খুব বেশি সাজতাম না, মজা করেছিলাম বিয়ের আগের দিনগুলো, সেগুলো মনে পড়ে এখন। আর আমরা একটা বাচ্চাদের স্কুলে একই সাথে পড়াতাম, তো মানে আমাদের কানেকশনটা সবসময় লেগেই থাকতো, তারপর আবার একটা বাচ্চাদের স্কুল, তারপর এক জায়গায় টিউশনি পড়তাম, ক্লাস থ্রি পড়তাম, তখন মানে ওর পেন যদি খারাপ হয়ে যেত আমার পেনও খারাপ হতো, ওর তো টয়লেট পেলে আমার টয়লেট পেতো, মানে জোর যা হবে আমার যা হয় জমজের মাথা হয়ে যেত, মনটাও খারাপ হয়ে গেল, মানে কিভাবে সময়টা চলে গেল বুঝতে পারিনি। এটা তো চার বছর হয়েছে, এবার সেই আর কি, হ্যাঁ আবার কবে আসবে। তো সবাই চলে গেল আর আমার মনটাও খুব খারাপ হয়ে গেল, আর আমি আজকে আর ভিডিওটা বড় করব না, একটুখানি ছোট করারই ভিডিওটা করলাম, মূল যে উদ্দেশ্য ছিল আমাদের কমেডি ভিডিও করা সেটা আমাদের হয়েছে, ওই জন্য আর কি মনটা খুব খুশি খুশি আছে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, না এই ভিডিওটা এইটুকুই, আর দয়া করে যারা দেখছেন একটা করে লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটার পাশে টিপে রাখবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, তো আজকের ভিডিও এইটুকুই, টাটা, শুভরাত্রি, আটটা বেজে গেছে, শুভরাত্রি বলে দিচ্ছি, তো চলুন টাটা।